Don't take decision when you are tired. দিন শেষে আমরা যখন অনেক টায়ার্ড থাকি তখন আমাদের মাথায় অনেক ধরনের চিন্তা আসে। আমাদের যে মিস করা ডেডলাইনগুলো, আমাদের যে মিস করা প্ল্যানগুলো, বা আমরা যে জিনিসগুলো প্রোক্রাস্টিনেট করতেছি অনেকদিন ধরে, বা কোনো একটা ইমার্জেন্সি কিছু, বা কোনো একটা ইম্পর্টেন্ট কিছু যেটা করা উচিত, আমরা যদি টায়ার্ড থাকা অবস্থায় ওই ডিসিশনটা নিতে নেই, তাহলে আমরা সবচেয়ে লিস্ট এফেক্টিভ ডিসিশনটা নিব। কারণ তখন আমাদের শরীর এমনিতেই চাইতেছে রেস্ট নিতে, অ্যান্ড মাইন্ডও তখন অনেক টায়ার্ড। এখন টায়ার্ড অবস্থায় আমি যদি কোনো ডিসিশন নেই, ওটা অবভিয়াসলি আমার কমফোর্ট জোন থেকে নিব, অ্যান্ড দেখা যাবে যে ওই জিনিসটা অতটা এফেক্টিভ হইতেছে না টু অ্যাচিভ দ্য গোল। আলটিমেটলি কী হইতেছে, আমার ফ্রাস্ট্রেশন কিন্তু আরও বেড়ে যাবে আমি যদি ওই জিনিসটা শুরু করতে চাই। তো আমরা যখন দিন শেষে বা কোনো কাজের শেষে যখন বেশি টায়ার্ড থাকবো, এটা ফিজিক্যালি হইতে পারে বা মেন্টালি হইতে পারে। মেন্টালি টায়ার্ডনেস আপনি কীভাবে বুঝবেন? আপনি বেশি ফ্রাস্ট্রেটেড, হ্যাঁ, আপনি বেশি চিন্তা করতেছেন, আপনি বেশি রাগ হয়ে আছেন, বা আপনি কোনো কারণে খুবই ডিপ্রেসড আছেন। এই মুমেন্টগুলো হলো মেন্টালি আপনার অনেক স্ট্রেস যেতেছে, এই মুমেন্টগুলোতে মেন্টালি আপনি অনেক উইক। তো এমন মুমেন্টে কোনো বড় ডিসিশন বা কোনো ইম্পর্টেন্ট ডিসিশন যেটা আপনাকে লাইফকে হয়তো শেপ করতে বিশেষ ভূমিকা পালন করে, ওই ডিসিশনগুলো এই মুমেন্টে নেওয়া যাবে না। আপনি যখন টায়ার্ড বা আপনি যখন মেন্টালি টায়ার্ড, তখন এই রকম লাইফ চেঞ্জিং ডিসিশনগুলো বা টার্নিং পয়েন্টগুলোর ডিসিশন নেওয়া যাবে না। আপনি যখন ফ্রেশ মাইন্ডে থাকবেন, যখন আপনি ফিজিক্যালি বা মেন্টালি ফ্রেশ থাকবেন, তখন আপনি ওই ডিসিশনগুলো নিয়ে ভাবতে পারেন। জাস্ট এমন মোমেন্টে কী করতে হবে, হ্যাঁ, অনেক ধরনের চিন্তা আসে ঘুমানোর আগে, অনেক ধরনের দুশ্চিন্তাও আসে ঘুমানোর আগে, জাস্ট ওই মোমেন্টটাতে ফোকাস করতে হবে যে অন্য কিছুতে মাইন্ড ডাইভার্ট করতে হবে যেন আমি ওই টাইমটাতে ঘুমাইতে পারি। হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে ভাবলেও জাস্ট কোনো ডিসিশনে আসা যাবে না। অ্যান্ড এই জিনিসটা আপনাকে নিজেকেই ট্রেন করতে হবে যে না, আমি এখন কোনো ডিসিশন নিতেছি না, ভাবলে ভাবলাম সমস্যা নেই, ডিসিশনটা আমি সকালে উঠে নিই। হ্যাঁ, তো সকালে উঠেও যদি আপনি ডিসিশন নিতে যাবেন, দেখবেন যে আপনি যেটা ভাবছেন রাতে তার থেকে আরও বেটার ডিসিশন নিতে পারতেছেন। হ্যাঁ, এটা আপনি ভিজুয়ালি খেয়াল করতে পারবেন যখন আপনি অ্যাকচুয়ালি ডিসিশনটা নিতে যাবেন সকালে। তো হ্যাঁ, ফ্রেশ মাইন্ডে বড় বড় ডিসিশন নিতে হবে, কখনও কোনো স্ট্রেসের মধ্যে পড়ে নেওয়া যাবে না, বা কখনও টায়ার্ড অবস্থায় নেওয়া যাবে না। তো এটা ছিল ছোট একটা থট। কথা হবে নেক্সট পডকাস্টে। আল্লাহ হাফেজ।